ইউটিউব চ্যানেল আরজি টেক বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। বিশাল বড় হোক কলরব জানাই আপনাদের আপনাদের সিগনেচার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের মিটিংয়ে একটা খুব ভালো জিনিস উঠেছে, যেটা বেশিরভাগ স্টুডেন্টরাই চাইছিল যে মার্চের পরীক্ষা যাতে অনলাইনে নেওয়া হয়। একটা দুটো বিশ্ববিদ্যালয়ে পরপর চাইছিল, সেখানে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা সব থেকে বেশি টেনশন করছিল যে কীভাবে আমরা পরীক্ষা দেবো যদি আজকের দিনে অফলাইনে পরীক্ষা কন্ডাক্ট করানো হয়। আপনাদের জানাচ্ছি বিশাল বড় খুশির খবর, বিশাল বড় হোক কলরব আপনাদের এই আন্দোলনকেও সফল করার জন্য। ফাইনালি পরীক্ষা হচ্ছে মার্চ মাসে এবং এখনই খুলছে না কলেজ বিশ্ববিদ্যালয়। তবে সেই নিয়ে কি বলছে সোজাসুজি জানার জন্য চলে যাচ্ছি লিডিং নিউজ পেপার, দেখে নিচ্ছি আজকের আপডেটটা। এখনই খুলছে না কলেজ বিশ্ববিদ্যালয়, সিদ্ধান্ত হয়ে গেল উপাচার্য শিক্ষামন্ত্রীদের বৈঠকে। উপাচার্যদের পক্ষ থেকে পুরুলিয়ার সিধ কানো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর এই সিদ্ধান্তের কথা জানিয়ে বললেন, এই সিদ্ধান্ত অন্তত মার্চ মাস পর্যন্ত কার্যকর হবে। সেক্ষেত্রে স্নাতক স্তরের প্রথম, দ্বিতীয়, পঞ্চম এবং স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় স্তরের পর্বের সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনে নেওয়া হবে। অর্থাৎ যার জন্য আপনারা এতদিন আন্দোলন করছিলেন, আপনারা ইউনিভার্সিটির সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং টুইটার, মেল, অনেক ধরনের আপনারা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন অনেকভাবে, আপনাদের আন্দোলন কিন্তু ফাইনালি সার্থক। হোক কলরব ধরতে গেলে আপনাদের এই আন্দোলন শুধু সঙ্গী ছিল, আলটিমেটলি যাবতীয় যা কিছু করেছেন আপনারাই। আপাতত ক্লাসও চলবে অনলাইনে, কোনো ছাত্রছাত্রী সমস্যায় যাতে না পড়েন সে কথা মাথায় রেখে সব উপাচার্যরা এই মত জানিয়েছেন। এই দিন বৈঠকে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার কতটা সম্ভব সেই নিয়ে আলোচনা চলছিল। আজ হোস্টেল খোলার প্রসঙ্গ, এবং হোস্টেল খোলার প্রসঙ্গে দেখি বলে সূত্রের খবর, বৈঠকে স্থির হয় হোস্টেল খোলা মানে বাইরের থেকে অবাধে ছাত্রছাত্রীদের আসা যাওয়া, সেক্ষেত্রে আবার সংক্রমণ হলে মুশকিল বাড়বে, তাই সিদ্ধান্ত হচ্ছে এখনই খুলবে না হোস্টেলের দরজা। তবে গবেষকদের জন্য গুরুত্বের ভিত্তিতে ল্যাবরেটরি খোলা হবে এবং সিদ্ধান্ত জানিয়েছে এই দিনের বৈঠকে। প্রসঙ্গত দিন দুয়েক আগে, প্রায় 10 মাস আগে বাদে ক্লাস শুরু করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়। শুধুমাত্র সেই না, রাজাবাজার সায়েন্স কলেজেও ক্লাস শুরু হয়ে গেছে ফিজিক্স কেমিস্ট্রি। অনেক ইউনিভার্সিটিও কিন্তু তারা প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছে, ইভেন অনেক কলেজও প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছে। স্নাতকোত্তর পড়ুয়াদের প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর এদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করেন পড়ুয়ারা। এদিন বৈঠকে সেই প্রসঙ্গ উঠে আসে, সিদ্ধান্ত হয় এই বিষয়ে গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়রাই। গবেষকদের জন্য ল্যাব খোলা যেতে পারে, কিন্তু মার্চ মাস পর্যন্ত অফলাইনে ক্লাস শুরু করা যাবে না, ক্লাস হবে অনলাইনেই। এই পুরো আপডেটটার মধ্যে একটা খুব ভালো খবর যে পরীক্ষাটা অনলাইনে হচ্ছে, কিন্তু তার সাথে একটা খবরের সাথে আমি ডিফার করি এবং আমি এই টোটাল মতটার সাথে ডিফার করি, তাতে আপনাদের অনেক খারাপও লাগতে পারে, কিন্তু একদমই সত্যি কথা যেটা, প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু সত্যিকারের খুব উপযোগী, খুব দরকার এখন। আজকের আপনি যতই অনলাইনে পরীক্ষা দিচ্ছেন আপনাকে তো কিছু শিখতে হবে পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য, পরবর্তী ক্যারিয়ারে যাওয়ার জন্য। তার জন্য এটাও আন্তরিক রিকোয়েস্ট করেছিলাম যে প্রত্যেকটা যাতে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার অনুমতি দেয়। যেখানে 10, 11, 12 এই সমস্ত স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করতে পারছে, তাহলে কলেজ ইউনিভার্সিটি প্র্যাকটিক্যাল করতে পারবে না, এটা মানে ভাবাই যায় না। একটি রাজ্যে এরকম দু ধরনের জিনিস হচ্ছে, যেখানে বাচ্চাদের ধরতে গেলে, কারণ আমরা জানি ক্লাস 9-10 স্টুডেন্টরা 18 বছর হয় না তাদের, তারা অনেক মাইনর স্টুডেন্ট, সেই স্টুডেন্টরা যদি এখন স্কুলে গিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারছে, আর কলেজের ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারছে না, এটা আশাই করা যায় না এরকম ধরনের সিদ্ধান্তকে। তা এই সিদ্ধান্তর সাথে আমি একমত হতে পারলাম না, সরি টু সে। আমার মনে হয় প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়কে যখন দায়িত্ব দিয়েছে যে আপনাদের ওপর ডিসিশন নির্ভর করছে, এখন ইউনিভার্সিটির একজোট হয়ে কলকাতা ইউনিভার্সিটির মতন এই পদক্ষেপ নেওয়া উচিত। এবং কলেজগুলো যারা বলছিল এতদিন ধরে যে আমরা সরকারি নির্দেশ ছাড়া আমরা কলেজ খুলবো না, এই সিইউর আন্ডারেই অনেক কলেজ বলেছে, তো তাদেরও আমার মনে হয় এবার ইউনিভার্সিটির সাথে কনসাল্ট করে অন্তত প্র্যাকটিক্যাল ক্লাসটা করানো উচিত, এটাই আশা করবো, এটাই বাঞ্ছনীয়। এবং এর জন্য যদি পরবর্তীতে হোক কলরব করতে হয়, এবং সময়ও নেই আর, যদি আলটিমেটলি যাতে অন্তত করা যায় তার জন্য আপনারা বলবেন, আপনাদের সাথে সবসময় আছি। তবে অনলাইনে পরীক্ষা হচ্ছে, তবুও প্রিপারেশন রাখুন, চ্যানেলের সঙ্গে থাকবেন, কীভাবে পরীক্ষা হবে পরবর্তীতে কী কীভাবে তার আপডেট আসছে সমস্ত কিছুটা বলবো। বিশাল বড় হোক কলরব জানাই, ভালো থাকবেন।